অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপে 45 মিনিট কম লেনদেন হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানিয়েছে 11 জানুয়ারি থেকে ডিএসই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নয়ন কাজ করছে। এ কারণে মোবাইল অ্যাপের লেনদেন সেবা সকাল 10:15 থেকে দুপুর 2 পর্যন্ত চালু থাকবে। এর আগে এ সিস্টেমে উন্নয়নের অংশ হিসেবে প্রথম দফায় 11 জানুয়ারি থেকে 3 সপ্তাহের জন্য মোবাইল অ্যাপে লেনদেন সময় 45 মিনিট কমানো হয়। দ্বিতীয় দফায় এ সময় বাড়ানোর মাধ্যমে টানা 5 সপ্তাহ মোবাইল অ্যাপে কম সময় লেনদেনের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা।